নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হলো WBP বা WB কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট 2020 সালের যে নোটিফিকেশানটি খুব শীঘ্রই বেরোতে চলেছে তার সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলে দিই যে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি নিউজ। আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে নিউজ পাচ্ছিলাম যে WBP কলকাতা পুলিশের তরফ থেকে একটা নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে পারে, তো এটার আমি সঠিক কোনো তথ্য পাচ্ছিলাম না, যার জন্য আপনাদেরকে আমি সেরকম কোনো প্রোভাইড করতে পারছিলাম না আপনাদের কোনো মেটেরিয়াল বা কোনো কিছু এই সংক্রান্ত কোনো ইম্পর্টেন্ট নোটিশ। বাট এই মুহূর্তে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি আমি, তার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব যে আপনাদের কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটা এবছর বেরোতে পারে বা সামনে বছর বেরোতে পারে, এবং এভরিথিং এলস যে সকল বিষয়গুলো আমি জানতে পারছি সেই সকল বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণটা উপস্থাপন করব। এবং বন্ধুরা, বলে দিই বছরের শুরুতেই কিন্তু সুখবর আপনাদের আসতে চলেছে। শুধুমাত্র WBP কলকাতা পুলিশের রিক্রুটমেন্টই না, তার পাশাপাশি WBP কনস্টেবলেরও এক হিউজ ভ্যাকান্সি, অ্যারাউন্ড 10,000-এর ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা আপনাদের আসতে চলেছে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আপনাদেরকে সেই নোটিশটি আমি দেখিয়ে দিচ্ছি যেটি আমি পেয়ে থাকি। তো বন্ধুরা, যে নোটিশটি আমি পাই সেটি আমি পেয়ে থাকি কর্মসংস্থান পেপারের মধ্যে দিয়ে। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত বিষয়গুলো এখানে ছোট্ট একটি প্রশ্নের মধ্যে দিয়ে সমস্ত জিনিসটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি এখানে বলে দিচ্ছি, তাহলে আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এখানে বলা আছে কলকাতা পুলিশে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে। রাজ্য পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটিতে লোক নেওয়া হয়েছে, কিন্তু কলকাতা পুলিশে নেওয়া হয়নি। এটি প্রশ্ন করেছেন কেয়া সরকার, ঠিক আছে, হাওড়ার বাসিন্দা তিনি। এবার এই সংক্রান্ত যে তথ্যটি উনি জানতে চেয়েছেন তার উত্তরটি কি দিয়েছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তা বাদে আর কি কি ইনফরমেশান আছে সেটিও আমরা দেখে নেব। তো তার আগে বন্ধুরা বলে দিই, আমরা শুধুমাত্র আপনাদের ডিমান্ডে, আপনারা যে আমার কাছে বারবার ডিমান্ড করেছিলেন যে দাদা WBP আবগাড়ি পুলিশের আমরা মক টেস্ট কোথা থেকে দেবো, সেরকম কোনো প্ল্যাটফর্ম আছে, অথবা যে রেগুলার যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তো আপনাদেরকে প্রোভাইড করছি, তা বাদেও যে সকল রেগুলার আপডেটসগুলো বা রেগুলার যে সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা রেগুলার যদি আপনারা ওয়ান টাইম প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনারা জিকে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা অ্যাপের যে আপনাদের অ্যাপটি সেটি কিন্তু গুগল প্লে স্টোর থেকে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র আপনাদের যখন আমার কাছে প্রচুর পরিমাণে ও মেসেজেস আসে বা কমেন্টসে যখন আমাকে জানানো হয় যে দাদা কোথা থেকে আমরা প্র্যাকটিস করবো, মক টেস্টের কোনো আপনার কোনো যদি ইয়ে থাকে, কোনো অ্যাপ থাকে বা এনিথিং এলস যেটা আপনি প্রোভাইড করতে পারবেন, তো এই মুহূর্তে তো আমাদের কাছে সেটা নেই। তার জন্য আমি পরীক্ষা অ্যাপের সঙ্গে আমি এটা আমাদের চ্যানেল তথা আমি ভিয়া আমি এটা আমরা টাই আপ করেছি, এবং তার মাধ্যমে তিনি আমাকে একটি গুরুত্বপূর্ণ অফারও দিয়েছেন যেটা আপনাদের জন্য স্পেশালি আমি প্রোভাইড করতে চলেছি। তো এই পরীক্ষা অ্যাপটি আপনি ডাউনলোড কীভাবে করবেন তার লিঙ্ক আমার নিচে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ক্লিক করবেন এবং অ্যান্ড্রয়েড মোবাইল যারা ইউজ করেন তারা সেখান থেকে গুগল প্লে থেকে গিয়ে আপনারা সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং অবশ্যই বন্ধুরা বলে দিই, এখানে তো আপনারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের মেটেরিয়ালস তো পাচ্ছেন একদম ফ্রিতে। যদি আপনারা টেস্ট সিরিজ, মেনলি আমি যার জন্য এই অ্যাপটি আমি এখানে আমার চ্যানেলে লঞ্চ করতে চলেছি, আমরা চ্যানেলের সঙ্গে পরীক্ষা অ্যাপে কোলাবোরেশন করেছি শুধুমাত্র টেস্ট সিরিজটির জন্য, কেননা ইনারা যে সকল টেস্ট সিরিজগুলো প্রোভাইড করেন তার ডেমো কয়েকটি আমাকে দিয়েছেন, সেটি আমি নিজে দিয়েছি, তাতে করে দেখেছি অসাধারণ তার উনারা যে সকল প্র্যাকটিস সেটগুলো প্রোভাইড করে থাকেন। এখন বর্তমানে যদি আপনাদের যেহেতু আবগারি কনস্টেবলের পরীক্ষা চলছে এবং WBP ক্লার্কশিপেরও আপনাদের খুব শীঘ্রই পরীক্ষা হবে, তো আপাতত আপনারা ট্রায়াল হিসেবে অবশ্যই একবার এই যে অ্যাপটি একটা ট্রায়াল হিসেবে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে আপনার নিশ্চয়ই কোনো পয়সা খরচা হবে না। তারপরে আপনাদের যদি ভালো লেগে থাকে সেই সকল ফ্রি ট্রায়ালসগুলো যেখানে দেওয়া আছে, যেখানে প্রতিদিনের মক টেস্ট জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দেয়, সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই টেস্ট সিরিজ যেগুলো আছে সেখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গে ক্লিক করবেন। পশ্চিমবঙ্গে ক্লিক করার পর আপনারা সমস্ত মেটেরিয়ালসগুলো পেয়ে যাবেন, এবং যখন আপনারা টেস্ট সিরিজটি বাই করবেন অবশ্যই আমাকে যে কোডটি প্রোভাইড করে দেওয়া হয়েছে যেটা আপনাদের শুধুমাত্র সুবিধার্থে S Galaxy 40, এটা যদি আপনারা টেস্ট সিরিজটি বাই করেন তাহলে আপনাদের যে দামই দেওয়া থাক সেখানে তার থেকে 40% আপনারা ডিসকাউন্টে সেই টেস্ট সিরিজটি পেয়ে যাবেন।
তো বর্তমানে 10টি টেস্ট সিরিজ প্রোভাইড করছে ডাব্লিউবি আবগারি কনস্টেবলের জন্য পরীক্ষার থেকে। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সেই টেস্ট সিরিজ আপনারা কিনতে পারবেন, কিন্তু আপনাদেরকে আমি এইটুকুই রিকমেন্ড করব, সেটা আপনাদের পরের ব্যাপারে, আপনারা টেস্ট সিরিজ দেবেন না দেবেন না, অবশ্যই এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। এতে করে কিন্তু আপনাদের প্রচুর এবং প্রতিদিনের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, তথা আপনাদের জিকের যে সকল মেটেরিয়ালসগুলো ওনারা কিন্তু ফ্রিতে প্রোভাইড করে থাকেন ডেলি জিকে ডোজ হিসেবে। ঠিক আছে বন্ধুরা, তো যে প্রশ্নে আমি এগিয়ে এসেছিলাম যে এখানে কি কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিটা কবে বেরোতে চলেছে সেই বিষয়ে, তখন ওনারা যে অ্যান্সারটি দিয়েছিলেন সেটি হলো কলকাতা পুলিশে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোনোর কথা আছে। দেখুন বন্ধুরা, সবার আগে ওনারা কি জানিয়েছেন যে অবশ্যই বেরোনোর কিন্তু কথা আছে, শিগগিরই বেরোনোর সম্ভাবনা, তবে এই বছরে বেরোনোর বেরোবে কিনা তা জানানো যাচ্ছে না। দেখুন, এখান থেকে আমরা এই ইনফরমেশনটাই পাই, এটা নয় যে ডাব্লিউবি কনস্টেবল 2018 থেকে যখন কলকাতা পুলিশে রিক্রুটমেন্ট করা হয়েছিল, যখন আপনারা মনে করেছেন যে কলকাতা পুলিশের নিয়োগ বন্ধ, এরকম কোনো ব্যাপার নেই, আমি বারবার বলেছিলাম এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, নিয়োগ প্রক্রিয়া যেরকম চলছিল কলকাতা পুলিশে সেরকমই চলবে, জাস্ট ওনাদের শর্টফলের জন্য কিছু ক্যান্ডিডেট এখান থেকে নেওয়া হয়েছিল। এই বছরের শেষে আমার ব্যক্তিগত যদি আমার পার্সোনাল মতামত শোনেন, তাহলে এই বছরের শেষে বেরোবে না, নেক্সট ইয়ার শুরুতেই ওনারা কেবি থেকে পুলিশ নেবেই নেবে। এবার এটার যে এক্সাক্ট ভ্যাকান্সিটা, সেই ভ্যাকান্সির কিন্তু এখনও বাজেট পাস হয়নি, ওটার বাজেট পাস হলেই তখনই আপনাদেরকে আমি এক্সাক্ট ভ্যাকান্সিটা আমি বলে দিতে পারব, সেটা যখন আমি জানতে পারবো আপনাদেরকে সবার আগে সেটা আমি প্রোভাইড করে দেবো সেটার ভিডিওটি। এবং তা বাদেও আপনাদের কিন্তু এইটুকু আমি পরবর্তীকালে যে খোঁজ খবরটা নিই যে আপনাদের কলকাতা পুলিশে কতজন নেওয়া হতে পারে, তখন আমি যে ইনফরমেশানটা পাই সেটি হলো এবার কিন্তু একটা ভালো রকমের একটি বড় ভ্যাকান্সি আপনাদের নেওয়ার কথা কলকাতা পুলিশ থেকে চলছে, সেখানে কিন্তু পুরুষ মহিলা উভয়েরই যে ভ্যাকান্সিটা বেরোনোর কথা। এবার এটা আমি মোটামুটি 70-80% শিওর, বাকিটা যখন এটার উপরে যে বাজেট পাস হবে, কারণ দেখুন প্রত্যেকটা ভ্যাকান্সির উপরে বাজেট পাস হয়, তার উপরে সম্পূর্ণ তথ্যটা পাওয়া যায় হলে সেটা আপনাদেরকে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। এবং এছাড়াও আমার কাছে যে সকল ইনফরমেশনগুলো আছে তার আগে বলে দিই আপনাদেরকে যে যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন বা আমার যারা এখনও যে আমি পিডিএফটি লঞ্চ করেছি আপগ্রেডের উপরে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের উপরে, যেখানে প্রায় 3000+ প্রশ্ন এবং উত্তর রয়েছে এবং বিভিন্ন রকম প্রশ্ন উত্তর এবং ডেসক্রিপটিভ প্যাটার্ন ওখানে দেওয়া আছে, সেটি যদি আপনারা বন্ধুরা বাই করতে চান, ওয়ান টাইম পেমেন্ট ৫০ রুপিস পেমেন্টের মধ্যে দিয়ে আপনারা বাই করবেন। পাশাপাশি আমি যে জিকের ভিডিও প্লাস পিডিএফ সম্পূর্ণটাই আপনাদের আনতে চলেছি, সেটিও আপনারা ওখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন যারা এটি বাই করবেন। এটি বাই করলে আপনাদেরকে 100% আমি গ্যারান্টি দিচ্ছি আবগারি কনস্টেবল যাদের পাখির চোখ 45+ কোশ্চিন এখান থেকেই হবে, এটা আপনারা 1000% শিওর থাকেন। যারা আমার জেল পুলিশের ইংলিশের ক্লাস দেখেছেন, আমি যেরকম ওখানে আপনাদেরকে কথা দিয়েছিলাম ঠিক এরকমও আপনাদেরকে এই মুহূর্তে আমি কথা দিচ্ছি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, এখান এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, যেটুকু পার্সেন্টেজ কম যদি আমার মনে হয় আগামী দিনে ভিডিও হোক পিডিএফ হোক যেভাবেই হোক আমি আপনাদেরকে পরবর্তী মেটেরিয়ালগুলো প্রোভাইড করে দেবো। যারা যারা এখন পিডিএফটি ক্রয় করে নেবেন তারা পরবর্তী যে সব পিডিএফগুলো আপগ্রেড অফ দিয়ে প্রোভাইড করবো তারা সম্পূর্ণটা ফ্রিতে পেয়ে যাবেন, তার জন্য আর এক্সট্রা কোনোরকম পিডিএফ আপনাদেরকে পিডিএফ পারপাসে কোনোরকম কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না। তো এটা কিভাবে পেমেন্ট করবেন তার লিঙ্ক আমার ইনস্টামোজোর লিঙ্ক, যেখানে ডেবিট কার্ড এটিএম কার্ডের মধ্যে দিয়ে প্রোভাইড করবেন, এবার ফোনপে বা পেটিএমের যে ইউপিআই আইডি নাম্বারটা সেটা দেওয়া আছে, এবং আপনারা যারা ক্যাশে প্রোভাইড করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি ক্যাশে করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সেখান থেকে আপনাদেরকে বলে দেবো ক্যাশে কীভাবে প্রোভাইড করবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে এখানকার আমার যে পিডিএফের বিষয়বৃত্তান্ত। এছাড়াও কলকাতা পুলিশের যদি আপনারা পাখির চোখ পড়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা একটা কথা আপনাদেরকে বারবার বলে দিই, এখন থেকে যেভাবে প্রিপারেশনটা আপনারা চালু করে যাচ্ছেন ডাব্লিউপি পুলিশ কনস্টেবল এবং আপগ্রেডের জন্য, ঠিক সেইভাবে কিন্তু প্রিপারেশনটা এগিয়ে যান, কেননা খুব শীঘ্রই সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদই কিন্তু আপনাদের নোটিফিকেশন বেড়ে যেতে পারে, কেননা যখন এখান থেকে এইটুকু আমি আপডেটটা পেয়েছি যে এটা বেরোবে তখন তারা কখনোই দেরি করবে না, কেননা এই নেক্সট ইয়ার তার পরের বছরই ভোট আছে, তো ভোটে যা করবে ভোটের আগে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, যেগুলো এখন নোটিফিকেশন বেরোচ্ছে তার রিক্রুটমেন্ট অবশ্যই ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে, তার জন্য কিন্তু নোটিফিকেশন খুব শীঘ্রই ইনারা বের করে দেবেন। যদি এই মুহূর্তে না বের হয় তাহলে কিন্তু পরবর্তীকালে বের করে এটা কমপ্লিট করানো সম্ভব না। তো আপনারা এতগুলো রিক্রুটমেন্ট আছে, এতগুলো রিক্রুটমেন্টের জন্য একেবারে রেডি হন, এবং আপনাদের সামনে যে দুর্দান্ত আপডেটটি আমি নিয়ে আসলাম, এর পরবর্তীতেও আমার কাছে আরও দু একটি আপডেট আছে আইসিডিএস তথা অন্যান্য যে সব পরীক্ষাগুলো ফুড
এসআইয়েরও কিছু রিপোর্ট আছে, আমি যেগুলো অথেন্টিকভাবে আমি রিপোর্টগুলো কালেক্ট করে নিই, খুব শীঘ্রই আপনাকে সেই ভিডিওগুলো প্রোভাইড করে দেবো। এবং বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বাংলার গ্রামারের ক্লাস কমপ্লিট প্রায় হয়ে গেছে, তা বাদেও সাহিত্যের ইতিহাসের যে ভিডিওগুলো সেগুলো খুব রিসেন্টলি আমি কমপ্লিট করে দেবো। তাছাড়া পার্শ্ব সাহিত্যের ইতিহাসের আমি ভিডিও প্রোভাইড করে দিয়েছি, সম্পূর্ণটার যে ডেসক্রিপশনটা বা তার যে ভিডিওটা তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিও এবং আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে। আমার চ্যানেলের সঙ্গে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তার উপরে আমি অবশ্যই নেক্সট ভিডিও আনবো যদি আপনাদের কোনো কোয়ারি থাকে। তো আজকের মতো বন্ধুরা এতটাই, পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।